হাই বন্ধুরা আজকে আমরা দেখব আমরা যদি কোটাক মাহেন্দ্রা ব্যাঙ্কে টাকা জমা করতে যাই বা ক্যাশ ডিপোজিট করতে যাই তো তার জন্য আমাদের একটা ফর্ম ফিল আপ করে ব্যাঙ্কে জমা করতে হয় তো সেই ফর্মটা আমরা কী করে ফিল আপ করবো তো দেখুন আমি কোটাক মাহেন্দ্রা ব্যাঙ্কের একটা ক্যাশ ডিপোজিট ফর্ম নিয়ে এসেছি ফর্মে দুটো পার্ট এটা হচ্ছে কাউন্টার পার্ট যেটা আমাকে স্ট্যাম্প দিয়ে দিয়ে দেবে এবং এটা হচ্ছে ব্যাঙ্কের পার্ট তো প্রথমে আমরা ব্যাংকের পার্টটা ফিল আপ দেখব ব্যাঙ্কের পার্টে প্রথমে আছে অ্যাকাউন্ট নাম্বার এই বক্সের মধ্যে দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবো তারপর হচ্ছে প্যান নাম্বার এখানে বলেছে আপনারা যদি পঞ্চাশ হাজার টাকা বা তার পেশি জমা করেন তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের প্যান নাম্বারটা এখানে লিখতে হবে তারপর হচ্ছে নেম অফ দ্য অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হোল্ডার এই লাইনটার মধ্যে দিয়ে অ্যাকাউন্ট হোল্ডার তার নাম লিখে দেবে আচ্ছা এখানে আছে ডেট যে ডেটে আমরা টাকাটা জমা করবো সেই ডেটটা আমরা এখানে দেবো তারপর হচ্ছে ব্রাঞ্চ যে ব্রাঞ্চে আমাদের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবে এবং মোবাইল নাম্বার এই বক্সের মধ্যে দিয়ে আমরা একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবো এটুকু হয়ে যাওয়ার পরে নিচে দেখুন এখানে ক্যাশের পার্টিকুলার্স লিখতে হবে মানে আমরা কত টাকা জমা করছি এবং কী কী নোট দিচ্ছি তো ধরুন আমি পাঁচ হাজার টাকা জমা করবো এই কারণে আমি পাঁচশো টাকা ছটা নোট দিয়েছি দুশো টাকার পাঁচটা নোট দিয়েছি এবং একশো টাকা দশটা নোট দিয়েছি তো তিন হাজার একে চার হাজার একে পাঁচ হাজার আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখব এবং একটা দাগ দিয়ে টোটালে যত টাকা জমা করবো সেটা নাম্বারে বা ফিগারে লিখে দেবো আচ্ছা এইটুকু হয়ে গেল এরপরে দেখুন এখানে লেখা আছে অ্যামাউন্ট ইন ওয়ার্ড এই লাইনটার মধ্যে দিয়ে যত টাকা জমা করবো সেটা ওয়ার্ডে লিখতে হবে তো আমি ফাইভ থাউজেন্ড লিখেছি আপনারা যত টাকা জমা করবেন এখানে এইভাবে ভেঙে ভেঙে লিখবেন কী কী নোট দিচ্ছেন আর টোটালে কত টাকা জমা করছেন সেটা নাম্বারে বা ফিগারে লিখবেন এবং এখানে অ্যামাউন্ট ইন ওয়ার্ড এখানে সেটা ওয়ার্ডে লিখে দেবেন আচ্ছা এরপরে দেখুন এখানে লেখা আছে নেম অ্যান্ড সিগনেচার অফ ডিপোজিটার তো যে টাকা জমা করতে যাবে সে তার নামটা এখানে লিখবে এবং তার এখানে একটা সাইন করে দেবে যদি অ্যাকাউন্ট হোল্ডার জমা করতে যায় তাহলে অ্যাকাউন্ট হোল্ডার লিখবে যদি অন্য কেউ জমা করতে যায় তাহলে অন্য কেউ লিখবে কারণ একটা অ্যাকাউন্টে যে কোনো মানুষ টাকা জমা করতে পারে তো এটা হয়ে গেলো আমার ব্যাংকের পার্টা এবার কাউন্টার পার্টটা দেখবো কাউন্টার পার্টটা আমরা সেম ফিল আপ করবো প্রথমে ডেট যে ডেটে আমরা টাকাটা জমা করবো সেই সেম ডেটটা দেবো তারপরে ব্রাঞ্চ যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা লিখব তারপরে অ্যাকাউন্ট নাম্বার এই লাইনটার মধ্যে দিয়ে আমরা অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবো তারপরে হচ্ছে নেম এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নিজের নামটা লিখে দেবে এবং কত টাকা জমা করছে তো আমি পাঁচ হাজার টাকা জমা করছি এই কারণে আমি পাঁচ হাজার টাকা লিখেছি একটা দাগ দিয়ে টোটালে আবার পাঁচ হাজার টাকা লিখে দিচ্ছি নাম্বারে বা ফিগারে আপনারা যত টাকা জমা করবেন সেটা এইভাবে নাম্বারে বা ফিগারে লিখবে এবং তার নিচে দেখুন লেখা আছে অ্যামাউন্ট ইন ওয়ার্ড এখানে সেটা ওয়ার্ডে লিখে দেবেন যেমন আমি ফাইভ থাউজেন্ড অনলি লিখেছি আপনারা যেটা জমা করবেন সেটা এখানে ওয়ার্ডে লিখে দেবেন তো আমার কোটাক মহেন্দ্রা ব্যাংকের ক্যাশ ডিপোজিট ফর্ম হয়ে গেল কাউন্টার পার্ট এবং ব্যাঙ্কের পার্ট এর সাথে আপনারা ক্যাশ দিয়ে কাউন্টারে জমা করে দিলে আশা করি কোটাক মহেন্দ্রা ব্যাংকের ক্যাশ ডিপোজিট আপনাদের হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ